অত্যাধুনিক প্রযুক্তির যুগেও চিঠিপত্র কিংবা জিনিসপত্র আদান প্রদানে পোস্ট অফিসের প্রাসঙ্গিকতা এখনও সমান প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছে। ইন্টারনেট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কুরিয়ার কিংবা আরও অন্য পদ্ধতিতে নথিপত্র প্রেরণ করা গেলেও মানুষের কাছে পোস্ট অফিসের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই রয়েছে। কিন্তু বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ জিনিস আদান প্রদান করতে গিয়ে পোস্ট অফিসের খামখেয়ালিপনার শিকার হতে হচ্ছে গ্রাহকদের। ঠিক সময় চিঠিপত্র বা আবেদনপত্র না পৌঁছানো একেবারে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। এবার পোস্ট অফিসের এমন চূড়ান্ত খামখেয়ালিতেই বিড়ম্বনার মুখে পড়তে হলো রাজধানীর ইন্দ্রনগর ITI রোডের বাসিন্দা এক তরুণীকে। তারুণা দাস নামে ওই তরুণীর অভিযোগ, গত 28 মে কুঞ্জবন পোস্ট অফিসে গিয়েছিলেন। সেখানে স্পিড পোস্টের মাধ্যমে ব্যাঙ্গালোরের মাইশোরের অবস্থানরত তার এক বান্ধবী বিথিকা দেববর্মাকে 25,000 টাকা মূল্যের একটি ওপ্পো মোবাইল স্পিড পোস্টে পার্সেলে পাঠিয়ে দেয়। এত দামি জিনিস পাঠানোর আগে ওই যুবতী পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মীর কাছে সেই জিনিসের ইন্স্যুরেন্স করাতে হবে কিনা সেটা জানতে চান। যদি অফিসে সেই মহিলা কর্মী জানান ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই, যথারীতি সে বিশ্বাসে ভর করে মনে সন্তুষ্টি নিয়ে তারুণা দাস নামে সেই যুবতী বাড়ি ফিরে যান। স্পিড পোস্ট হওয়ার সেই পার্সেলটি পৌঁছতে বড়জোর 5 থেকে 7 দিন লাগার কথা, কিন্তু সেই নির্ধারিত সময় বিথিকার কাছে সেই পার্সেলটি পৌঁছয়নি। এভাবে 28 মের পর 28 জুন অর্থাৎ দীর্ঘ 1 মাস সময় অতিবাহিত হয়ে যায়। স্বাভাবিক কারণে এই ঘটনায় মনে সন্দেহ জাগে পার্সেল প্রেরক তরুণীর। সন্দেহ হতে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিতে কুঞ্জবন পোস্ট অফিসে গিয়ে পার্সেলের বিষয়ে খোঁজ খবর নেন, কিন্তু অভিযোগ অফিস কর্তৃপক্ষ তাকে বিষয়ে তেমন কোনো সহায়তা করেনি। শুধু এইটুকু জানিয়ে দেওয়া হয় আগরতলা হেড পোস্ট অফিস হয়ে পার্সেলটি কলকাতা পর্যন্ত পৌঁছানোর খবর রয়েছে তাদের কাছে, বাকিটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রতারিত তরুণী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি সম্পর্কে পোস্ট অফিসের বিরুদ্ধে মুখ খুলেন। পাশাপাশি এই ঘটনায় কুঞ্জবন অফিসের মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেন, তার মোবাইলটি ফিরিয়ে দিতে কিংবা নতুন মোবাইল দেওয়ারও দাবি জানান। 28 তারিখে আমি একটা পোস্ট অফিস করতে আসছিলাম। হ্যাঁ, পোস্ট অফিসটা করছি, ম্যাডাম আমারে কইছে যে যেমনি পোস্ট মানে তারা প্রথমে কইছিল যে ইয়ে কাপড় দেওয়া পেসাইতে তারপরে একটা ভালো করে পার্সেল করতে। তবে এটা বাড়ির থেকে এমনভাবে কই রানি যেদিন তা জমা দিই তাই আমার কইছে যে এটা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা আছে, আমরা যেমনি প্যাকেট করার কথা কইছি এমনি প্যাকেট করছি। আমি বলছি হ্যাঁ আমি এমনি করছি। তো আমি তো পোস্ট অফিসের ব্যাপারে কোনো সময় পোস্ট অফিস করছি না, তো এটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। তো তাই আমি প্রথমে কইছিলাম যে দেখেন আমি তো এইসব কোনো সময় করছি না, আমার ফার্স্ট টাইম। যেমনি ভালো হইব এমনি এটা কইরা দেন। হ্যাঁ, তো তাই নিয়ে চুরি হওয়ার কথা কইতে পারছে, তাই নিয়ে আমার ইন্স্যুরেন্স করানোর কথা কইছে না। আজকে 1 মাস 5-6 দিন হইব, এখন অব্দি মালটা বেঙ্গালোর গেছে না, কলকাতা গেছে। কলকাতার পরে কলকাতা কইতেছে আমি মালটা পাইছি আর বেঙ্গালোর কইতেছে আমি মালটা পাইছি না। তো তারা দুজনের ভিতরে প্রবলেম হয়েছে, মানে কলকাতা আর বেঙ্গালোরের ভিতরে প্রবলেমটা। তো এখন তারা তারা প্রবলেমের লিগে আমি কেন করে আসিনি আমার প্রশ্ন হয়েছে ওই জায়গাতে। আর তাই নিয়ে যদি ইন্স্যুরেন্স করার কথা কইতো তাহলে আমি সরকার গভর্নমেন্ট হ্যাঁ আমি তাদের কাছে সবকিছু ভাঙে কইছি, এটার ভিতরে যে দামি হ্যান্ডসেট আছে আমি এটাও তাদের কাছে কইছি, তারপরও তাই আমার ইন্স্যুরেন্স করার কথা কইছে না। যেহেতু তাই নিয়ে কইছেন এটা তাই নিয়ে রেসপন্সিবিলিটি, আজকে তাই নিয়ে রেসপন্সিবিলিটির লিগে আমি তো আমার কোনো ক্ষতি হইতে দিতে পারি না। তো এখন আমার একটাই কথা, যেহেতু তাই নিয়ে দুশা ছিল তাই নিয়ে ইয়ে ছিল, আমি সব কাগজপত্র তাই নিয়ে কাছে সিলেন্ডার করে দিব, তাই নিয়ে আমার পুরো মোবাইলের টাকাটা দিব, নয়তো আমার নতুন মোবাইল কিনা দিতে লাগবে। অপরদিকে মহিলা পোস্ট মাস্টার এই বিষয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। মহিলা কর্মীর দাবি পার্সেলটি ডিসপ্যাচ করার পর্যন্ত দায়িত্ব তার, আর যদি কোনো অভিযোগ থাকে তবে হেড পোস্ট অফিসে কমপ্লেন সেলে গিয়ে অভিযোগ জানানোর কথাও বলেন। যদিও দামি জিনিস পাঠানোর সময় ইন্স্যুরেন্স করার বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখন আমি ওনাকে বললাম যে আগরতলা থেকে আমাদের পাঠানো, কলকাতার তো আমার হাত নাই, আমাদের এখান থেকে আগরতলা হেড অফিসে গেছে, উনি আগরতলা হেড অফিসে গেছেন কমপ্লেন করছেন, আগরতলা হেড অফিসে আমাদের কমপ্লেন ব্রাঞ্চ আছে ওইখানে উনি কমপ্লেন করছেন, কমপ্লেন করার পর নাকি কইছে কলকাতা অব্দি গেছে। তো কলকাতার পরে রেসপন্সটা তো আর আমি দিতে পারছি না। দামি গুডস কি এইভাবে মিসিং হওয়ার চান্স থাকে? মিচিংটা বলতে শুধু আমাদের পোস্ট অফিসের উপর না, এটা এয়ারপোর্টে যায়, এটা আরামেসে যায়, এটা লাইবিলিটি থাকে। ধরুন আপনাদের কি মানে কোনো দামি জিনিস পাঠাতে হলে কি কোনো ইন্স্যুরেন্স করতে হবে? না না, ইন্স্যুরেন্স এটা আলাদা টাকা,
আপনি মনে করেন একটা যে আমি জিনিস পাঠিয়েছি মোবাইল, এটা তো মিসিং হয়েছে, এটা আপনি জানতেন না মিসিং হয়েছে, এটা ভিতরে ভিতরে লাইবিলিটিটা কে নেবে? লাইবিলিটিটা আমার এখানে যখন থাকে বিকেলবেলা যখন ডেসপাস না দেয় সেই সময়টা আমার লাইবিলিটি, ডেসপাস দেওয়া এখান থেকে তাকে আউট করা আমার লাইবিলিটি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ২৫,০০০ টাকা মূল্যের দামি হ্যান্ডসেট প্রাপকের কাছে পৌঁছানোর আগে কিভাবে মাঝ রাস্তা থেকে রাতারাতি গায়েব হয়ে গেল, তবে এর জন্য কি কোনো দায়ভার থাকছে না পোস্ট অফিস কিংবা সংশ্লিষ্ট কর্মীর? এই উত্তর সময় বলবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।